আর বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকে একটা ব্রাইডাল আছে, আমি সাজাতে যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি বেরোচ্ছি। বন্ধুরা, আমি বেরোচ্ছি, গাড়ির জন্য দাঁড়াই, গাড়িতে করে যাবো। বন্ধুরা, আমি নেমে গেছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি যাচ্ছি, দেখো বন্ধুরা, প্রথম ভিডিও করছি তো একটা অসুবিধা হচ্ছে। দেখো বন্ধুরা, এটা রূপনারায়ণ নদী, আমি এখানেই আসছি, ওপারে যাব সাজাতে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। গাড়িতে প্রচুর আওয়াজ হচ্ছিল, যেন আমি ভিডিও করিনি। আমার বাড়ি থেকে 4 কিলোমিটার, গাড়িতেই এলাম, অটোতে। দেখো বন্ধুরা, নদীটা আমি ওই পারে দিয়ে পরে ভিডিও করছি। শুনশান রাস্তা দেখো ভাই, ঝিলমিল লজটা কোথায়? আচ্ছা, থ্যাংক ইউ। আমি হেঁটেই চলেছি, কতটা হাঁটলাম বাড়ি থেকে। প্রথমে আমি অটোতে উঠে
ঘাটের কাছে নেমেছি, ঘাট থেকে সাঁকো পেরোলাম তোমরা দেখলে, আবার ওখান থেকে টোটো ধরে নেমেছি, এমন জায়গায় নামিয়েছে আমাকে, 5 মিনিট হাঁটতে হচ্ছে এই রোদে। আমি আগে জানলে এই কন্ট্রাক্টটা নিতাম না। একটা ব্রাইডাল আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি মনে হচ্ছে কাছাকাছি পৌঁছে গেছি, দেখো কীরকম শুনশান রাস্তা। হাঁটছি আমি ভাই। ঝিলমিল লজটা কোনটা? ঝিলমিল লজ এইটা। থ্যাংক ইউ। বন্ধুরা আমি এসে গেছি, সঙ্গে থাকো। বন্ধুরা আমি চলে এসেছি, বসে আছি, লজটা দেখো। ওইদিকে ফুলের কাজ হচ্ছে। খুবই ভদ্র আমাকে জল দিল। কষ্ট হচ্ছে আমার আসতে, ব্রাইডাল করব, দেখতে থাকো। মেয়েটাকে হয়তো দেখাতে পারবো না, কারণ মহারান বাড়ির মেয়ে, ওদের আপত্তি থাকে সোশ্যাল মিডিয়ায় মেয়েদের ফটো দেওয়া। আমি চেষ্টা করবো, দেখছি। আমার মনে হয় না দেওয়াই উচিত, সবাই তো সমান হয় না, আমাদের একটু অসুবিধা হয় মহারান বাড়ির মেয়েদের সোশ্যাল মিডিয়ায় দিলে, ওই জন্য দেবো না। আমি ব্লগ বানালাম, এই প্রথম একটা ব্লগ বানালাম আমার চ্যানেলে। তোমরা জানি না কীভাবে নেবে, আমার অনেক আওয়াজ হয়েছে গাড়িতে আসার সময়, আমি ঠিকমতো ব্লগ করতে পারিনি। তো এখন বসে আছি, মেয়ে এখনও আসেনি বলে দেখছি। আমার মনে হয় আমি দিতে পারবো না, সোশ্যাল মিডিয়ায় ঠিক সবাই পছন্দ করে হয়তো। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি অন্যান্য যখন মেকআপ করাবো পার্লারে, তখন আমি তোমাদের দেখাবো আমার প্রবলেমটা, আমি তোমাদের বললাম। দেখো আমি ব্যাগ নিয়ে এসেছি, কাজের ব্যাগ। আজকের মতো রাখছি, যদি ব্রাইডালকে দেখাতে পারি তাহলে চেষ্টা করবো রাখার। রাখছি বন্ধুরা, বাই। বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে আমি আমার পার্লারে হেয়ার কাটিং যত হবে আমি দেখাবো, চেষ্টা করবো মেকআপ টেকআপ দেখাবার। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে জানতে চাইবে, আমি বলবো। ঘরোয়া টোটকা, স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, বডি ট্রিটমেন্ট, বডি স্কিন ট্রিটমেন্ট সব বলে দেবো। আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ব্রাইডাল দেখাতে পারি, আমার সাথে তো কেউ আসেনি, যদি তুলতে পারি কাউকে দিয়ে তাহলে তোমাদের একটু দেখাবো, নচেত দেখাবো না। আগেই তো তোমাদের প্রবলেমটা বললাম। ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, ভালো ভালো কমেন্ট করো। তোমাদের কিছু জানার থাকলে আমার কাছ থেকে জেনো, সাবস্ক্রাইবটা করে দিও। বাই।